যে এই রোটার ক্ষেত্রে উপরে হেডিংটা সব জায়গায় আছে এবং আমি বুঝতেও পারছিলাম। যদি আমি নেক্সট পেজ করি, নেক্সট, এই যে নেক্সট, এখান থেকে করলে এবার এখানে আসলে দেখবে, দেখবে এই যে কান্ট্রি বা সিরিয়াল নাম্বার বা কান্ট্রি এগুলো কিন্তু উপরে হেডিংটা নেই। তাহলে এই হেডিংটাকে যদি আমার আনতে হয় তাহলে কি করতে হবে, মানে ওই যে ফার্স্ট রোটা, দ্যাট মিন্স প্রিভিয়াস পেজের এই রোটা, মানে ফার্স্ট রোটা প্রত্যেক পেজে কমন করতে হবে। তখন কোশ্চেন উঠছে যে এটাকে কমন করব কি করে সব পেজে। এটাকে কমন করতে গেলে প্রথমে এটাকে ক্লোজ করে দাও, প্রিন্ট প্রিভিউটাকে ক্লোজ করে দাও। ক্লোজ করে দিয়ে তোমাকে ফার্স্ট কাজ হচ্ছে তুমি চলে যাবে পেজ লেআউট ট্যাব। পেজ লেআউট ট্যাব থেকে ডিটেলস অফ পেজ সেট আপ, এই যে পেজ লেআউট ট্যাব দেখতে পাচ্ছ, পেজ লেআউট ট্যাব থেকে চলে আসবে ডিটেলস অফ পেজ সেট আপ। এই জায়গাটায় গিয়ে ক্লিক করবে, এই পেজ সেট আপের ডিটেলস, এই কোনাটায় ক্লিক করলে এই স্ক্রিনটা তোমার সামনে আসবে। এখান থেকে শিট বলে একটা জায়গা পাবে, এখানে চলে আসবে। এসে এখানে রো রিপিট অ্যাট টপ লেখা আছে, মানে এখানে কোথাও কিন্তু পাবে না, এটা শীটেই পাবে, রো রিপিট অ্যাট টপ। এখানটায় এসে ক্লিক করবে। ক্লিক করার পরে তুমি এইখানে যে রিপিট করতে চাও, যে বা যেই রোগুলোকে রিপিট করতে চাও সেটাকে সিলেক্ট করো। সাপোজ আমি এইটাকে সিলেক্ট, রোটাকে সিলেক্ট করবো এইটাকে, তাহলে জাস্ট এখানে একবার এসে ক্লিক করবে। এই যে সিরিয়ালে ক্লিক করলে কিন্তু হবে না, একে গিয়ে ক্লিক করো, এই যে রো সিলেক্ট হয়ে গেলো এবং এখানে ওই নাম্বারটা আইডেন্টিফাইড হয়ে চলে এসছে অটোমেটিক। তার আসার পরে তুমি এটাকে ওকে করে দাও। ওকে করে দিলে দেখবে এই রোটা সব জায়গায় রিপিট হয়ে গেছে। সেটা আবার যদি দেখতে হয় অফিস বাটন থেকে প্রিন্ট, প্রিন্ট থেকে